শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম রাত্রে একটি সাংবাদিক বৈঠক করেছেন, তো নিজেকে অনেক বড় ভাবছেন, বলছে অমিত শাহকে তৃণমূল আক্রমণ করছে আর আমাকে, ওকে কে আক্রমণ করবে, কেন করবে, বিজেপিকে করছে। দিলীপ ঘোষ কিছু বললে তার উত্তর দেওয়া হয়, ওদের দলের যারা মুখপাত্র তারা বললে উত্তর দেওয়া হয়। তা এখন যদি সামনে ওরকম একটা বড় সড়ো খোরাক পাওয়া যায় যে মহিলা পুলিশ দেখে ছুঁয়ো না করে লাফাবে, তো তাকে তার পেছনে লোকে লাগবে না, তো কার পেছনে লাগবে? ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি, এ কি? আমি শুভেন্দুকে বলি, শুভেন্দু ও যদি ভেবে থাকে যে এই প্রথম কোনো মহিলা পুলিশ নামছে, ভুল। ও নিজেকে ভাবে কি? 8-9 বছর আগে একটা পরিস্থিতি ছিল, আমার সঙ্গে পুলিশের ঝগড়াঝাঁটি হতো, এই মহিলা পুলিশ আমার ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল, সব টিভি চ্যানেল সাক্ষী, খবর রয়েছে, কাগজে ছবি দিয়েছিল, আমি মহিলা পুলিশের ঘেরা টোপে, যে আমি সেটা খুব হাসি মুখে নিয়েছি, পুলিশের আবার মহিলা পুরুষের কি আছে, মহিলা পুলিশরা আছে, দিদি ভাইরা ছিলেন, তা বলে কি আমি ওরকম ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি করব? এ হয় নাকি? শুভেন্দু চাপে পড়ে গেছে, ছুঁয়ো না দেখো ছুঁয়ো না।